ডিজিটাল যেহেতু অনেক পপুলার আমরা নন ডিজিটাল ফরম্যাটে যাই কাজকর্ম করবো আমি পরপর কয়েকটা এক্সাম্পল দিই প্রত্যেকটা এক্সাম্পলই একই ফিলোসফির উপরে সো মানুষ যারা দেখতেছেন তাদের বুঝতে সুবিধা হবে বাট আমি প্রত্যেকটা একটু একটু করে ব্যাখ্যাও করবো এইটা যেটা আপনার আপনার স্ক্রিনে দেখতেছেন এই কোম্পানিটার নাম হলো গিয়ে সো এই কোম্পানির ফাউন্ডারের নাম হইলো ডেভিড ভায়ারগার কোম্পানিটার নামও ডেভিড গার্ডস ডট কম বাট যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার নাম হলো স্কেয়ার মেইল এই জিনিসটা যেটা করে সেটা হলো এ আপনি যদি এখানে সাবস্ক্রাইব করেন আহ একশো সাত সস্তানা একদমই উনি যেটা করে উনি প্রত্যেক মাসে দুইটা চিঠি পাঠায় আপনার বাসায় এবং চিঠির ভিতরে একটা হরর স্টোরি লেখা থাকে যে হরর স্টোরিটার মেইন ক্যারেক্টার হন আপনি সো আপনি যদি সাইন আপ করেন তাহলে আপনার কিছু ডিটেল নেয় নাম ধাম হাবি যাবি এবং তারপরে উনি উনার মত করে উনি একজন রাইটার উনি যেটা করে উনি এরকম ভাবে স্কেয়ার লেটার লেখে এবং মাসে দুইটা করে বছরে চব্বিশটা পাঠায় বছরে চব্বিশটার জন্য আপনার সাবস্ক্রাইব করতে টাকা খরচ হয় একশো সাত ইউরো মেইন কনসেপ্টটা হলো সো উনার আইডিয়াটা তো আসেই বাট মেইন যে হাইপোথিস এর উপরে এই বিজনেস এবং আরো যে কটা আমি দিব ওই কটা সেটা হলো গিয়ে আমরা ডিজিটালি কিছু দিব না আমরা চিঠি পাঠাবো কারণ এখন আর মানুষজন চিঠি টিঠি অত পায় না আরেকটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে সিমিলার এগেন এটা হলো এই কোম্পানিটির নাম হলো অন দ্য কেস ডট কো এবং ওরা যেটা করে ওরা প্রত্যেক তুমি ওদের বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান আছে বাট মেইনলি ওরা যেটা করে সেটা হলো ওরা তোমাকে একটা চিঠি দিবে যে চিঠির মধ্যে একটা কেস থাকবে যেই কেসটা তোমার সলভ করতে হবে এগেইন ফিজিক্যাল লেটার আসে বাসার মধ্যে একটা ডিটেকটিভ টাইপ জিনিসপত্র যারা পছন্দ করে তাদের জন্য বানানো একটা চিঠি দিবে যে চিঠির মধ্যে কিছু ক্লু দেওয়া থাকবে একটা কেস ফাইল দেওয়া থাকবে এবং কিছু অল্প স্বল্প এভিডেন্স দেওয়া থাকবে এবং আপনার আপনার পরিবারের সাথে মিশে বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে মিশে বা বন্ধু বান্ধবদের সাথে মিশে ওই কেসটা সলভ করতে হবে এগেন প্রত্যেক মাসে একটা পাঠায় আরও একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে এগেন সিমিলার কনসেপ্টের উপরে এই কোম্পানিটার নাম হলো ডিটেকটিভ ফর ডে ডট কম এবং নাম শুনে সবাই বুঝতে পারতেছে সিমিলার কেস এই যে একটা ডিটেকটিভ কেস পাঠায় আপনি হবেন ডিটেকটিভ এবং ওরা যে বিভিন্ন ধরনের মার্ডার অন লাক্সারি অট মার্ডার অন দ্য ওয়ার্ল্ড ট্যুর মার্ডার এই জায়গায় সেই জায়গায় হাবি যাবি চিঠি আসবে আপনার বাসায় চিঠি এরকম একটা ফাইল আসবে ফাইলের ভিতরে নিউজ পেপারের কাটিং টাটিং অনেক কিছু থাকবে আপনি ওগুলা দেখে খুঁজে বের করার চেষ্টা করবেন যে অ্যাকচুয়াল মার্ডার আর কে ছিল এবং সব কয়টা বিজনেসই অ্যাকচুয়ালি সিমিলার কনসেপ্ট যে সবাই যেটা করতেছে সেটা হলো লেটার আমি বাসায় আপনার চিঠি পাঠাবো আমি ডিজিটালি কিছু ডেলিভার করব না এই কনসেপ্টের উপর ভিত্তি করে তো আমরা একটা এরকম জিনিস করছিলাম এমিরেল ডায়েরি থেকে যেটা আমরা প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এর জন্য যে কোর্স আমরা বানাচ্ছি ওই কোর্সের ভিতরে এবং এখানে আমরা বলছিলাম যে আমরা বাচ্চা কাচ্চাদের সেটা আমার ওয়েবসাইট বাচ্চা কাচ্চাদের আমরা প্রত্যেক মাসে যদি সে পাঁচ ইউরো পার মান্থ সাবস্ক্রিপশন ফি দেয় তাহলে প্রত্যেক মাসে আমরা তাদেরকে একটা করে চিঠি পাঠাবো যে চিঠির মধ্যে আয়ারল্যান্ডের কোনো একটা হিস্টোরিক ব্যাপার বলা থাকবে এই যে এগুলো কিন্তু আমার হাত সো আমি তুলছি সেই ছবিগুলো প্রিন্ট করে টোরে সো প্রত্যেক মাসে আমরা যেটা করি আমরা কোন আয়ারল্যান্ডের কোনো একটা জায়গা নেই কোনো একটা জায়গা নিয়ে ওই জায়গার ডিটেল বেসিক্যালি চ্যাট জিপিটিকে দিয়ে বলি যে ইম্যাজিন আই এম আ ফাইভ ইয়ার ওল্ড অ্যান্ড রাইট একটা ছোট্ট ব্লাড অ্যাবাউট দিস স্পেস এবং তারপরে চ্যাট জিপিটি লেখে এরপরে আমরা একটা ডিজাইনারকে দিই ডিজাইনার পিছনে ইলাস্ট্রেটরটা বানায় ইলাস্ট্রেশনটা বানায় তার উপরে আমরা এটা পেস্ট করি পেস্ট করে তারপরে যে পাশে আমার একটা প্রিন্টার আছে প্রিন্ট দেই তারপর পাশ থেকে খাম নেই খাম নেই এটা পাঠাই অলরেডি তেরো চোদ্দ খুব বড় বিজনেস তেরো চোদ্দ জন এই যে এটা ছবিটা আমার তো যে পিছনে যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা হ্যাঁ পিছনে গাছটা রেখে ছবি তোলা এগুলো গত মাসের শিপিং এর তো গত মাসে পাঁচটা করছিলাম এই মাসে বারোটা করবো টোটাল এখন পর্যন্ত আমাদের বারোটা সাবস্ক্রাইবার আছে এগেইন সেম আইডিয়া মানুষজনকে ফিজিক্যাল চিঠি পাঠানোর আইডিয়া উপরের বিজনেস লেয়ার পরিবর্তন হচ্ছে বাট ফান্ডামেন্টাল আসলে এটা বাংলাদেশে আই থিঙ্ক একটা ইজি হ্যাক উড বি ভূত এফ এম এর গল্পগুলো নিয়ে রাসেল ভাইয়ের গল্পগুলো নিয়ে আই থিঙ্ক ডিকোড করাটা খুবই ইজি হবে